হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি সকাল থেকেই। তো এখানে আম্মু চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছে আর গুড়, স্বাদ মতো লবণ, এলাচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আম্মু আজকে মিক্স করে তেলের পিঠা বানাবে, আর তেলের পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়েছে যাতে ইয়াটা কি বলে এটার যেই গোলাটা একদম পারফেক্ট হয়, তো বেশি পাতলা হবে না। এখানে তেল বসিয়ে দিয়েছে কড়াইতে, তো তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দিল। তেলটা আগে থেকে একটু গরম করে নিতে হবে, তো সামান্য আঁচে ভাজতে হবে যাতে তেল পিঠাটা পুড়ে না যায়। তো এই যে পিঠাটা কি সুন্দর ফুলে আসছে, আর আম্মুর হাতের এই পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়, কালারটা খুব ভালো আসে। তো এই যে ভাজা হওয়ার পরে পিঠাটা দেখতে এমন আসছে, দেখুন কতটা সুন্দর আসছে কালারটা। আর পিঠাটা খেতে কিন্তু খুব সফট ছিল, আর সফট পিঠাগুলো খেতে এমনিতেও খুব ভালো লাগে। তো এই যে আরেকটি পিঠাও দিয়ে দিল এখানে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো পিঠাটা কত সুন্দর ফুলেছে। তো মিশ্রণটা যদি ভালো হয় পিঠাটা বানানোটাও কিন্তু খুব সুন্দর হবে, যেটা আম্মু পারফেক্টলি মিক্সড করতে পারে, পরিমাণ মতো সব কিছুই দেয়। তো খিতা পিঠাটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে উল্টে পাল্টে এটাকেও ব্রাউন কালার করে এখন ভেজে নিবে। তো এইভাবে করে সবকটি পিঠে আম্মু ভেজে নিবে। তো পরবর্তী পিঠাগুলো ভেজে নিবে আম্মু, আর দেখো এই পিঠাটাও কত সুন্দর আসছে। তো প্রতিটা পিঠাই আসলে খুব সুন্দর করে ফুলেছে, যেটাই তেলের পিঠার মূল আকর্ষণ। আর সবগুলি তেলের পিঠা ফুললে পিঠাগুলো খেতেও খুব ভালো লাগে, ভিতরটা ফুলকো ফুলকো হয়। তো প্রতিটা পিঠাই আম্মু এভাবেই ভেজে নিচ্ছে, আর প্রতিটা পিঠাই সুন্দর করে ফুলেছে, যেটা এই তেলের পিঠার অ্যাকচুয়াল বিষয়বস্তু, যেটা ভিতরে যত ফুলবে ভিতরটা ফুলকো হবে আর খেতেও ঠিক ততটাই মজা লাগবে। তো আসলে এই পিঠাটা বানানো এখন হয়ে গেছে, যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন আসছে লুকটা দেখতে বানানোর পর, ভাজা হয়ে যাওয়ার পর। এখন আমরা সবাই এই পিঠাটা দিয়ে নাস্তা করব। তো সকালের নাস্তা করার জন্য আমরা এখন বসে যাব সবাই। তো এখন পিঠাটা খেয়ে নিচ্ছি, তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। তো এই যে এখন পিঠা খাওয়া শেষ, আর সকালে চা না খেলে তো দিনটা শুরু হবে না, চাটাও খেয়ে নিচ্ছি। তো এখানে এই যে আম্মু আর আমার চা দিয়ে মানে রেডি হয়ে গেছে, এখন খেয়ে নিব দুজনেই চাটা। তো চা খেয়ে আমি আমার কাজে চলে যাব। তো আম্মু দুপুরে যে রান্নাবান্না করছে হাঁসের মাংস, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো হাঁসের মাংসের জন্য এখানে প্রয়োজনীয় যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনে, জিরে, স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি, অল ওভার মশলা, এখানে সবগুলি পরিমাণ মতো মিক্স করে আম্মু এখানে কষিয়ে নিচ্ছে। আর এখনই এখানে সবগুলো যে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস ছিল ওগুলো এখানে দিয়ে দিবে। তো এটা আসলে দেশি হাঁস ছিল, তো এখানে গোটা একটা হাঁস ছিল, যেটা এখন না মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। আর হাঁসের মাংসটা যতটা কষানো ভালো হবে খেতে কিন্তু খুব ততটাই টেস্টি হবে, কারণ হাঁসের মাংসের যে এক্সট্রা ফ্লেভারটা থাকে ওইটা থাকে না, আর ভালো করে কুক হয়, ভিতরে একদম হলো মশলাগুলো ঢুকে যায়। তো ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর মশলার পরিমাণটাও একটু পরিমাণ মতোই দিতে হবে আন্দাজ মতো, কারণ মশলাটা এখানে অনেকটা জরুরি, বিশেষ করে হাঁসের মাংসের ভিতরে। তো এই যে আম্মু মাংসগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে কষিয়ে নিবে। তো হাঁসের গোস্তটা কষানোর এই পর্যায়ে দেখুন কতটা মিশে আসছে, আর একদম রান্নাটা প্রায় সুন্দর হয়ে যে হচ্ছে এটাই বোঝা যাচ্ছে। তো হাঁসের মাংসটা একটু যত্ন করে রান্না করতে হয়, আর আম্মু খুব সুন্দর করে হাঁসের গোস্তটা রান্না করে। হাঁসের গোস্তটা রান্না করার ভালো করে রান্না না করলে একটু আলাদা ফ্লেভার আসে, যেটা আম্মু রান্না করলে আসে না। তো মশলাগুলো একটু পরিমাণ মতো রান্না করতে হয়, হাঁসের মাংসটা একটু বিশেষ করে খেয়াল করে রান্না করতে হয়, যাতে মশলা বা অন্যান্য জিনিসের পরিমাণটা পারফেক্টই হয় আর কোনো বাজে ঘ্রাণ না থাকে। তো এখন প্রায় এটা কুকিংয়ের শেষের পর্যায়ে চলে আসছে, দেখুন মাংসটা কতটা সুন্দর আসছে দেখতে, একদম পারফেক্ট কালার চলে আসছে এবং সেদ্ধ হয়ে নরম হয়ে মিশে আসছে, বোঝা যাচ্ছে রান্নাটা দেখে যে হাঁসের গোস্তটা সুন্দর করে রান্নাটা হয়ে গেছে, একদম কষা হাঁসের মাংস হয়েছে এটা। আর এটা কষা কষাই রাখবে, একদম মশলা মাখানো,
যেটাকে আমরা হাঁসের মাংস ভুনাও বলতে পারি, তো কষা হাঁসের মাংসই বলবো আমি এটা, কারণ এটা একদম কষানোর পর তেমন একটা পানি রাখা বা ঝোল রাখা হয় নাই, একদম কষানোর এই পর্যায়ে মাংসটা এইভাবেই রান্না করে নামিয়ে নিব। হাঁসের গোস্তটা এই যে কষা কষা অবস্থায় চলে আসছে, আর এটা এই যে রান্না হওয়ার পর দেখতে লুকটা এরকম আসছে একদম কষা, তো কষা হাঁসের গোস্ত দিয়ে গরম গরম ভাত খেতে বসে গেলাম। তো আম্মু এখানে একটু পরিবেশন করে দিচ্ছে, আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আর এটার যেই লুকটা হাঁসের কষা গোস্তের খুব সুন্দর আসছিলো দেখতে, আর দেখতে এটা যতটা ভালো আসছিলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল তার চেয়েও বেশি, কারণ এটার যে গ্রেভিটা ওটা খুবই টেস্ট হয়েছিল, একদম তেল নুন ঝাল মশলা পারফেক্টলি আম্মু মিক্সড করেছে। তো তোমরা বাসায় এরকম করে ট্রাই করতে পারো, যাদের এরকম কষা মাংস খেতে পছন্দ বা কষা গোস্ত খেতে পছন্দ, সেটা হাঁস মুরগি বা গরুর যাই হোক না কেন। তো এটা গ্রেভিটা খুবই টেস্টি ছিল, যেটা দিয়ে আমি প্রায় বেশি অংশটুকুই ভাত খেয়ে ফেলেছি। তো এই গ্রেভিটা, যেটা আসলে গ্রেভিটা ভালো হওয়ার উপরেই ডিপেন্ড করে মাংসটা বা গোস্তটা কতটা ভালো রান্না করা হয়েছে, আর মাংসটা খুব সফট হয়েছিল। অ্যাকচুয়ালি হাঁসের গোস্তের কষার যে টেস্টটা আসে সেটা পাওয়া গেছিলো। তো তোমরা বাসায় এই প্রসেসটা ফলো করে যদি বানাও আশা করি তোমাদেরটাও এরকমই হবে, আর যারা রান্না করতে পারো তারা তো পারোই, আর যারা না পারো বা কখনো ট্রাই করতে ইচ্ছুক তাহলে এটার রেসিপিটা দেখে তোমরা ট্রাই করতে পারো, তোমরাও বাসায় ঝটপট মজাদার এই হাঁসের কষা গোস্তটা বানিয়ে ফেলতে পারবে। আর আমার এই খাওয়া দাওয়াটা আমি এখন শেষ করি, তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। এখন তো খাওয়া দাওয়া শেষের পর্যায়ে চলে আসছে, এই মজার খাবার দাবার শেষ, তো এখানে আর বেশি কিছু বলবো না, বিকেলে বা রাতের বেলা সময় হয়ে আসছে। তো এখানে রাতের জন্য আম্মু এখানে ড্রাগন নুডলস পাস্তা তারপরে কিছু ক্যাপসিকাম মরিচ ধনে পাতা, এখানে সসেস আছে, চিকেন বল আছে, তারপরে পনির আছে, আর কিছু মিট সসেস আছে, চিকেন সসেস আছে, এগুলো আম্মু একটু ভেজে নিয়েছে হালকা ফ্রাই শ্যালো ফ্রাই করে, আর এগুলো দিয়ে আম্মু আজকে রাজকীয় নুডলস রান্না করে তোমাদের দেখাবে, যেটা হবে আমাদের আজকের রাতের ডিনার। তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে তোমরা হয়তো অনেকেই নুডলস রান্না করতে পারো, তারপর আমার এই রান্নাটা তোমরা দেখে যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারো। তো এখানে ক্যাপসিকাম মরিচ আর কিছু মশলা দিয়ে আম্মু একটু ভুনিয়ে নিয়েছে, তো ভুনানো এই মশলাটার উপরে যে ভেজে রাখা পনির সসেস চিকেন বলগুলো ছিল এগুলো সব অ্যাড করে একটু মশলার সাথে মিক্সড করে নিবে, যাতে এটার ভিতরে তেল মশলা ঢুকে যায় আর খাবারের সময় টেস্টটা খুব ভালো আসে। আর এখানে একটু আম্মু পাপরিকা পাউডারটা একটু ভেজে এটাকে পেস্ট আকারের করে নিছে, এতে এটা যখন অ্যাড করা হবে তখন এটার স্বাদটা বা কালারটা বা ফ্লেভারটা সব কিছুতে এটা একটা বাড়তি স্বাদ নিয়ে আসবে। তোমরা চাইলে এই পাপরিকা পাউডারটা ইউজ করতে পারো, যেটা কালার আসবে কিন্তু ঝাল কম লাগবে। তো এই যে আম্মু নেড়ে চেড়ে সবগুলো মশলাই সাথে এই ভাজা যে উপকরণগুলো ছিল এগুলো সব অ্যাড করে দিচ্ছে, আর এখানে বেশি সময় ধরে ভাজতে হবে না, কিছুক্ষণ সময় ধরে ভেজে মশলার সাথে এটা মিক্সড করে নিবে। আর নুডলসটা রান্নার জন্য যেই রাজকীয় উপকরণগুলো তৈরি করার ওইগুলি তৈরি হয়ে যাবে। তো এই যে সবগুলো উপকরণ ভাজা যেগুলো ছিল এগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে, আর এই রাজকীয় নুডলসটা রান্না করার জন্য যা যা মশলা বা উপকরণ মিক্সড করার বা কষানোর ছিল একদম পারফেক্টলি মিক্সড করে কষিয়ে আম্মু এখানে রেডি করে নিয়েছে। এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে উপকরণগুলো কষানোর পর্যায়ে দেখতে কেমন এসেছে, কষানোর পর লুকটা এরকম আসছে দেখতে। নুডলসটা রান্না করার জন্য এখানে আম্মু কড়াইটা বসিয়ে দিয়েছে, আর এই রাজকীয় নুডলসটা রান্না করতে অবশ্যই তো ঘি লাগবেই, তাই জন্য এখানে 2 টেবিল পরিমাণ চামচ ঘি আম্মু দিয়ে দিল। তো ঘিয়ের উপরে এখন যেই সেদ্ধ করা নুডলস পাস্তাগুলো ছিল ওইগুলো এখানে দিয়ে আর যেই বাকি উপকরণগুলো আছে ওগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিবে।
তো এখানে সবগুলি নুডলসই আম্মু দিয়ে দিচ্ছে। এখনই এখানে স্বাদ মতো একটু লবণ মিক্সড করে দিবে আম্মু, যাতে নুডলসের স্বাদটা বেড়ে যায়। আর এখানে সাদা সল্টটাই ইউজ করা হচ্ছে, তো এখানে স্বাদ মতো লবণ আম্মু দিয়ে দিল যতটুকু লাগবে। এটা আনুমানিক দিতে হবে, যার যতটুকু নুডলস সে ততটুকু পরিমাণেই এখানে অ্যাড করে দিবে। তো এগুলো অ্যাড করে, লবণটা অ্যাড করার পরে ঘিয়ের সাথে একটু নুডলসগুলো দু এক মিনিট ভেজে নিলে, তারপরে বাকি যে উপকরণগুলো আছে ওগুলো অ্যাড করে দিলে হবে। এখানে আম্মু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিছে মিক্সড করে, যাতে একটু ভালো ফ্লেভার আসে। আর রাজকীয় যে ফ্লেভারটা বা টেস্টটা আনার জন্য এগুলো মিক্স করতে হবে। তো এখানে আম্মু পরিমাণ মতো যেই নুডলসের যে মশলাটা থাকে ওটা তো দিতেই হবে, মাস্ট বি। তো নুডলসের মশলা দুই প্যাকেট আম্মু এখানে অ্যাড করে দিচ্ছে। এটা পর্যায়ক্রমে দিতে হবে, যে এক প্যাকেট দিয়ে একটু নেড়ে চেড়ে বাকিটা পরবর্তীতে আবার মিক্সড করে দিব, যাতে সবগুলো পাস্তা নুডলসের মধ্যে মশলাগুলো ভালো করে মিশে যায়। আর মশলা যত ভালো করে মিক্সড হবে খাবারটা তো খেতে ততটা বেশি টেস্টি হবে। তো এই নুডলসটা আর নুডলস পাস্তাটাও খুব ঝরঝরে হবে, যেই রাজকীয় নুডলসটা রান্না করা হচ্ছে। আর ঝরঝরে নুডলস রান্না করা দেখতেও ভালো লাগে, আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে, মানে যেটা মজাদার হয়। তো এই যে সবগুলো মশলা এখানে অ্যাড করে নেড়ে চেড়ে নিয়েছে, তো এখানে আম্মু আর কিছু একটু সয়া সস দিয়ে দিবে। সয়া সসটা এখানে 2 টেবিল পরিমাণ চামচের দিয়ে দিল, এটা আন্দাজ মতোই আম্মু দিয়েছে, কারণ ওনারা রান্না করতে করতে এতটা অভিজ্ঞ হয়ে গেছে যে মাপতে হয় না। তো এখানে যেই কাঁচামরিচ আর ধনে পাতা কুচি করে রাখা ছিল ওগুলো অ্যাড করে দিচ্ছে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিবে। আর এই পর্যায়ে একটু বলে নেই, যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর যে আম্মু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে, যাতে সবগুলো জিনিসই সফট হয়ে একটু মিশে আছে। দেখো ঢাকনাটা সরানোর পর সবগুলো উপকরণই একটু সেদ্ধ হয়ে মিশে নরম হয়ে আসছে। আর এই পর্যায়ে আম্মু যে বাকি উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিবে, তার আগে একটু নেড়ে চেড়ে এটাকে একটু লাড়িয়ে দিচ্ছে। তো এখানে দুধ দিয়ে দিচ্ছে আম্মু হাফ কাপের মতো, তো রাজকীয় নুডলসটার ভিতরে একটু দুধ দিতে হবে। আর দুধটা দেওয়ার কারণে এটার যেই কালার টেক্সট বা যেই কী বলে এটাকে ফ্লেভারটা, এটাকে একটু অন্যরকম বাড়িয়ে দিবে। তো এখানে একটু দুধ অ্যাড করতেই হবে। তো এই সব কিছু অ্যাড করার পরে এখানে যে ভেজে রাখা যে মশলাগুলো বা উপকরণাদিগুলো ছিল ওগুলো এখন অ্যাড করে দিবে। আর এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবে, যাতে পারফেক্টলি এই রাজকীয় নুডলসটা তৈরি হয়ে যায়। তো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারতেছো, তো দেখতে থাকো আর সাথে থাকো আম্মু কীভাবে এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিবে। মজাদার এই রাজকীয় নুডলসটা এখন মিক্সড করলেই তৈরি হয়ে যাবে। তো নাড়াচাড়া করার এই পর্যায়ে দেখো কতটা ঝরঝরে আর কতটা সুন্দর নুডলস, রাজকীয় নুডলসটা তৈরি হয়ে গেছে। তো এখানে আর বেশি সময় নেই, এখন নেড়ে চেড়ে এটাকে ঝটপট রান্না শেষ করে নামিয়ে নিবে, আর পরিবেশন করে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে নুডলসটা রান্না করার পরে দেখতে কেমন হয়েছে। আর খেয়ে অবশ্যই টেস্ট করে বলবো যে খেতে এটা কতটা মজা হয়েছিল। তো এই যে দেখো ফাইনাল লুকটা এরকম আসছে দেখতে, এখন এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিব।
সার্ভিং ডিশে আম্মু পরিবেশন করে নিয়েছে, আর এটার ফাইনাল লুকটা দেখতে এরকম আসছে। রাজকীয় নুডলসটা রান্না করার পর দেখো কালারটা কতটা সুন্দর আসছে। আর যেই উপকরণগুলো ছিল, যে সসেস বল, চিকেন, পনির, পাস্তা বা অন্যান্য আদার্সগুলো কতটা পারফেক্টলি এটা কুক হয়ে সুন্দর করে মিক্সড হয়ে আসছে, আর দেখতে খুবই কালারফুল সুন্দর লাগছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। রান্নাবাড়া করা শেষ, এখন আমরা ডিনার করব সবাই। তো রাতের ডিনারটা করার জন্য এখন আমরা বসে গিয়েছি। তো এই যে একটু খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি এটা কেমন হয়েছে। তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা টেস্টটা কেমন হবে, আর খেতেও কিন্তু এটা দেখতে যতটা ভালো লাগছিল খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো আম্মুর হাতের এই রাজকীয় নুডলসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আর তোমাদের কাছে যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর বেশি কথা বাড়াবো না, আমি আমার খাবারটা এনজয় করি, তোমরা আমার সাথেই থাকো। আমার ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ব্লগে, আল্লাহ হাফেজ।